রাজ্যটা ছোট্ট, কিন্তু এটাকে প্রাকৃতিক সৌন্দর্য ভরা রাজ্য, ঐতিহাসিক বহু এখানে সাক্ষী আছে, অনেক কিছুর মধ্যে উনকোটি থেকে শুরু করে চবিমুরাও অন্যতম। প্রায় যতটুকু আমাদের ইনফরমেশন বা আমাদের ফাইন্ডিংস আছে, সেখানে চবিমুরা প্রায় 1100 শতাব্দীর থেকে এটা শুরু। এটার পরিচিতি খুব বেশি দিন হয়নি, যেটা মানুষের কাছে আমরা আনতে পেরেছি। কিছুদিন আগেও সেখানে চবিমুরাকে তুলে ধরা হয়েছে, কিন্তু চবিমুরাকে কখনো মানুষের যাওয়ার উপযুক্ত, সেখানে থাকা বা সেখানে ভালো মতো নিরাপত্তার মধ্যে থেকে ঘোরার মতো ব্যবস্থা ছিল না। আমাদের সরকার, আমাদের আজকে 22 মাস, এবং এতে আমরা চাইছি রাজ্যে এই প্রাকৃতিক সৌন্দর্য বা রাজ্যটাকে যাতে একটা পর্যটন শিল্প হিসাবে রাজ্য গড়ে তোলা আমাদের লক্ষ্য। এবং আপনারা এটাও জানেন যে পৃথিবীর বিভিন্ন বেশ কয়েকটা রাষ্ট্র এখানে পর্যটনের উপরে তাদের ইকোনমি স্ট্যান্ড করে। আমাদের ভারতবর্ষ বেশ কয়েকটা স্টেটে চলছে, আমাদের রাজ্য তার মধ্যে পিছিয়ে থাকতে পারে। ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে থেকে শুরু করেছেন যে রাজ্যটাকে রাজ্য নয়, এই নর্থ ইস্ট এটাকে একটা ট্যুরিজম সার্কিট করে তোলার জন্য যে ব্যবস্থাপনা বা কেন্দ্রীয় সরকারের উদ্যোগ, সেই সঙ্গে আমাদের রাজ্যের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটার সঙ্গে যথেষ্টভাবে এটার অগ্রণী ভূমিকা দিচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যা আছে ট্যুরিজম ডিপার্টমেন্টের, যেমন আমাদের গাড়িগুলো আছে, সেগুলো এখানে সেভাবে খুব একটা ব্যবহারের মতো মানে ব্যবস্থা রাখা হয়নি। আজকে আমাদের দপ্তরের অফিসার আমার সঙ্গে, আমার ডাইরেক্টর অফ ট্যুরিজম আছেন, এবং বেশ উদ্যোগ নিয়েই কয়েকটা পদক্ষেপ আমরা নিয়েছি। আপনারা জানেন যে আমাদের এয়ারপোর্টে ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের সেখানে ভেহিকেলের বুকিংয়ের ব্যবস্থা আমরা করেছি, অলরেডি ভালো সাড়া পাচ্ছি। এবং যারা রাজ্যের বাইরে থেকে যারা ট্যুরিস্ট আসছেন, তারাও যথেষ্টভাবে এই রাজ্যটাকে হয়তো নতুনভাবে দেখছেন যে রাজ্যের ট্যুরিজমের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। যেমন আজকে আমরা দেখছি যে এই চবিমুরা, আজকে আমাদের যারা আজকে প্রথম এই সফরের সঙ্গী হচ্ছেন, যারা আজকে তাদের কাছে তারা রাজ্যের লোক, অনেকের সামর্থ্য আছে কিন্তু ব্যবস্থাপনা সঠিক যাতায়াতের জন্য তারা চবিমুরা দেখতে পারেনি। অথচ রাজ্যের বাইরে বা ভারতবর্ষের বাইরেও অন্য কান্ট্রি থেকেও এই ধরনের জিনিস, এইসব পথগুলো স্পট দেখার জন্য সবাই আগ্রহী। এটা তো খুবই খারাপ লাগে। আমরা একটা দেখেছি রাজ্যের অগণিত মানুষ কিন্তু রাজ্যের সব কিছু এই কীর্তিগুলো দেখতে তারা সুযোগ পায়নি এতদিন, থাকলো ইচ্ছা থাকলো হয় না বিভিন্ন ব্যবস্থাপনা। আমরা তো চাইছি, আমি ঘরের মানুষ, আগে ঘরের জিনিসকে দেখার সুযোগ সবাইকে করে দাও। আমি যদি দেখতে পারি, রাজ্যের মানুষ যদি দেখতে পারে, রাজ্যের মানুষের দেখার সঙ্গে সঙ্গে তার আত্মীয় স্বজন বাইরে যাদের আছে বিভিন্নরা জানবে, এটা আরও বেশিভাবে এটা মানে পরিচিতি হবে। তো ট্যুরিজম রাজ্য পর্যটন দপ্তরের পক্ষ থেকে আমরা শুরু করছি আজকে শনিবার রোববার দুদিন আমাদের এখান থেকে এই চবিমুরা যাবে, শুরু হয়েছে আজকে, শুরু হচ্ছে একটু পরেই শুরু হয়ে যাবে। এবং ব্যবস্থা করেছি আমরা শনিবার দিন রোববার দিন, প্রত্যেক শনিবার রোববার এই সফর আমরা শুরু থাকবে। এবং আমরা আশা করি আজকে আমাদের প্রথম একটি গাড়ি দিয়ে শুরু করছি, সেখানে অলরেডি বুকিং কমপ্লিট হয়ে গেছে, এবং আরও কিছু যাওয়ার জন্য আমি দেখেছি আমাদের আবেদন করছে আমাদের অফিসে, কিন্তু আজকে আমাদের তাদের মানে যাওয়ার ব্যবস্থা আমাদের এখন করতে পারিনি। তবে আগামী দিন আমরা আরও এটার ব্যবস্থা করব, আশা করি এটা বাড়বে। শুধুমাত্র চবিমুরা নয়, শুধুমাত্র রাজ্য এই পর্যটন দপ্তরে শুধু চবিমুরার উপরে না, আমাদের কাছে অনেক কিছু আছে। মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দেখার জন্য অনেক আছে, ডুম ইয়েতে আপনার নারকেল কুঞ্জ, এটা একটা ঐতিহাসিক সৌন্দর্য, মানে এটা আমার মনে হয় ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে জলাশয়ের উপরে আছে, কিন্তু এটা একটা অন্যতম সৌন্দর্য। এবং আমার বিশ্বাস যে আমরা আমাদের আর বাকি 6 থেকে 8-9 মাসের মধ্যে আমরা এটাকে সমস্ত রকম ব্যবস্থাপনার মধ্যে আমরা নিয়ে যেতে পারি। অলরেডি অনেক কাজ আমরা করেছি, আমরা ভিজিটও করেছি, এখানেও আমরা একটা এই সার্ভিস আমরা চাই দেব। এবং আপনি জানেন যে এরপরে নীরমহল এবং সিপাহীজলা এগুলোকে নতুনভাবে আমরা অনেক রকমভাবে আমরা এটা সাজিয়ে নেওয়ার চেষ্টা করি, সেখানেও আমরা এই সফর করার জন্য আমরা ব্যবস্থা করি। নর্থের দিকে উনকোটি বলুন, আরও বিশিষ্ট জায়গাগুলো আমরা চাইছি আমাদের দপ্তরের পক্ষ থেকে আমরা এরভাবে রেগুলার বুকিং আজকে দুদিন করছি শনি রবিবার, এমনও দেখা যাবে যে সপ্তাহের প্রতিদিন 7 দিনই আমাদের করতে হবে। তো যাই হোক,
আজকের এই প্রথম এই শুভ উদ্বোধনী এই চবিমুড়া যাত্রার মধ্যে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। যে যাত্রীরা আজকে আমাদের প্রথম সফর করছেন তাদের শুভেচ্ছা কামনা করি এবং আশা করি তাদের এই সফর আগামী দিনে রাজ্যের অনেক মানুষ, রাজ্যের বাইরের মানুষকে প্রভাবিত করবে। এই যে আমরা পলিসি, ট্যুরিজম পলিসি আমরা করতে যাচ্ছি, একটা জিনিসকে যদি দাঁড়া করাতে হয়, যদি সঠিকভাবে পরিচিত করতে হয়, সঠিকভাবে এগিয়ে নিতে হয়, সাকসেসফুল করতে গেলে কিছু পরিকল্পনা মাফিক কাজ করতে হয়। গাড়ি দিলাম, চলে গেল, কী করলো সেখানে জানি না। মানুষ যেখানে যাবে, ভিজিটার্সরা, তারা আদৌ ঠিক মতো সুন্দর মতো ফিরে এসছে কি না, তাদের ব্যবস্থাপনায় ত্রুটি আছে কি না, এইগুলোর সঙ্গে সবটা পরিকল্পনা নিতে হয়। রাজ্য সরকার আমরা সেই পরিকল্পনা মাফিক চলতে চাইছি। লোগো আমরা তৈরি করেছি, ট্যুরিজম লোগো আমরা করেছি প্রথম, এবং যাচ্ছি আমরা পরে এই যে ট্যুরিজম পলিসি আমরা নেব। এটা পলিসি সমস্ত কিছু করলে সেটা হবে। আপনি যেটা বলছেন পরিচিতি, পরিচিতির জন্য এখন আজকে অনলাইনে আমাদের রাজ্যের মানে এত পরিচিতি ঘটেছে, আমরা কিন্তু সেভাবে সরকার থেকে এখনও চাইছি না, কিন্তু তারপরেও পরিচিত হয়ে গেছে। যেমন একটা উদাহরণ ইনস্ট্যান্স আপনাদের দিচ্ছি, যেমন ধরেন এর আগে ফিনান্সিয়াল ইয়ারে যত ট্যুরিস্ট রাজ্যে এসেছে ভারতবর্ষের মানে রাজ্যের বাইরে এবং বিদেশ থেকে, সেটা আমাদের বিগত ছয় মাসে সেটা এই সংখ্যা আমরা কভার করে নিয়েছি। তো ওইটা অফ সিজন, সেহেতু ট্যুরিস্টদের ক্ষেত্রে বর্ষার থেকে শুরু করে একটা অফ সিজন ধরা হয়। আজকে এখন শুরু হয়েছে সিজন, এই উইন্টার সিজনে ট্যুরিজমের অ্যাকচুয়ালি এটা বেশি অ্যাট্রাকশন থাকে মানুষের কাছে, এবং সেটা আমরা বিশ্বাস করি যদি মানে বিগত বছরের মতো যদি সারা বছরের সংখ্যা যদি আমরা ছয় মাসে প্রায় কভার করি, তাহলে আগামী ছয় মাসে নিশ্চয়ই এটা দ্বিগুণ তো বটেই, এটা আরও বেশি ছাড়িয়ে যাবে এটা বিশ্বাস করি। তাহলে এটা দিয়ে প্রমাণ হয় যে ট্যুরিস্ট আমরা প্রচার না করতে চাইলে অনেক বেশি প্রচারিত হয়ে গেছে, যে রাজ্যে অনেক কিছু দেখার আছে। আমরা কেন বিশেষভাবে এগুচ্ছি না এই মুহূর্তে? একটা ট্যুরিস্ট আসবে, তার থাকা খাওয়া, তার পরিবহন মানে ট্রান্সপোর্টেশন সিস্টেম, সিকিউরিটি, এভরিথিং তাদের যদি কমপ্লিট পজিশন না থাকে, আমরা অযথা একজনকে ডেকে আনবো, তাকে সেটা দিতে পারবো না। চবিমুড়া আমাকে, আমাদের যারা যাচ্ছেন আজকে তারা আমাদেরকে এটা বলছে যে চবিমুড়াতে রাত্রে থাকতে পারবো কি না। থাকার ব্যবস্থা আছে কিন্তু জলের ব্যবস্থা নেই, তো একটা লোক থাকবে জল ছাড়া, এটা প্রশ্নে আসে না। খাওয়ার ব্যবস্থা সেভাবে করা হয়নি, কিন্তু এটা টেম্পোরারি আমরা করার ব্যবস্থা করি, কিন্তু কেন নেই সেখানে জলের কোনো ব্যবস্থা করা হয়নি। তো আমরা অলরেডি এসে আমরা সঙ্গে সঙ্গে জলের ব্যবস্থা করছি, বিভিন্ন জায়গায় খোঁড়াখুঁড়ি হয়েছে, জলের লেয়ার পাচ্ছি না, কিন্তু আমরা এখন নদীর থেকে জল নিয়ে ট্রিটমেন্টের প্ল্যান্টের মাধ্যমে আমরা সেখানে পারমানেন্ট জলের ব্যবস্থা করব। যেদিন পারমানেন্ট জলের ব্যবস্থা হবে, এর মধ্যে হবে, এবং সেখান থেকে আপনি সেখানে থাকার ব্যবস্থা হয়ে যাবে, খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, শুধু থাকবে সিকিউরিটি, সেটা অলরেডি আমাদের পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে, এবং সিকিউরিটি আমরা সেখানে দেব। কারণ ট্যুরিস্ট যাবে তার নিরাপত্তা সমস্ত দিক দিয়ে তার দায়িত্ব আমাদের, এবং এই জন্য বাইরের প্রচারটা কম কিন্তু করবো যখন রেডি করতে হবে। শুধুমাত্র আমাদের দপ্তরের পক্ষ থেকে নয়, এটা নয় যে দপ্তর গাড়ি বানাবে, যাতে এই সফর যাতে করতে পারে, তার সঙ্গে প্রাইভেট অপারেটরগুলোকে আমরা যুক্ত করতে যাচ্ছি। এবং আপনারা এটাও জেনে রাখুন, আমাদের দপ্তরের পক্ষ থেকে আমরা যে ট্যুরিস্ট ক্যাব যাতে নামাতে পারে, বেকার যাবে, দেখেন পর্যটন শিল্প মানে এটা মানে এমপ্লয়মেন্ট, এটাকে ব্যবস্থা করা এটা লক্ষ্য, সরকারের রেভিনিউ বাড়বে সেটাও জিনিস, সেটাকে সঙ্গে করে ছোট বড় সমস্ত ধরনের ব্যবসায়ীরা এই যত ট্যুরিস্ট আসবে তার সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা বাণিজ্য সব কিছু বাড়তে পারে। রাজ্যের এই অগণিত বেকারের সংখ্যাকে শুধু সরকারি চাকরি নির্ভর করলে চলতে পারে না, সেটাকে আমরা এইভাবে নিচ্ছি। এবং সেই সঙ্গে এটা জেনে যান যে ট্যুরিস্ট ক্যাবকে যারা নামাতে চায়, বেকার যারা চাইছে, দপ্তরের পক্ষ থেকে আমরা সেটা ব্যাংকে ব্যবস্থা করব, আপ টু যাতে গাড়ি নামাতে পারে, লাক্সারি গাড়ি নামাতে পারে, আর এটার সংখ্যা রাজ্যে কম। যেখানে ট্যুরিস্ট পর্যটন শিল্প করতে লাগে সেখানে ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে এটা মেইনলি ধরতে হবে। তো সেক্ষেত্রে আমরা চাইছি ট্যুরিস্টদের মধ্যে, আমাদের বেকারদের মধ্যে অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা গাড়ি নামাতে চাইবে, যারা বেকাররা ব্যবসা করতে চাইবে, সেখানে আমরা 10 লাখ টাকা পর্যন্ত গাড়ি যারা নামাবে পার্টিকুলার ট্যুরিস্ট ক্যাব তাদের জন্য আমরা সহযোগিতা করব। এইটা একটা পয়েন্ট। সেকেন্ডলি ধরুন এখন স্কিল ডেভেলপমেন্ট ওসব স্কিলের ইয়ের মধ্যে মাধ্যমে আমরা শুধু ট্যুরিস্টকে ছেড়ে দেবো তা না, প্রত্যেকটা স্পটকে সঠিকভাবে বোঝানোর জন্য আমরা সেখানেও আমরা গাইড আমরা ইয়ে করছি। সর্বমোট একটা কথা যে পর্যটনকে কেন্দ্র করে একদম সম্পূর্ণরূপে সাজিয়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার আমরা কাজ করছি।
Yeah.